যে ইনফার্টিলিটি বা বন্ধাত্বের চিকিৎসা মানে কিন্তু শুধু আইভিএফ বা টেস্ট টিউব বেবি নয়। আমি যদি খুব ব্রড স্পেকট্রামে ভাগ করি ট্রিটমেন্ট, দিশারি তুমিও একমত হবে এই ব্যাপারটার সঙ্গে, ব্রড স্পেকট্রামে যদি আমরা ভাগ করি তাহলে ট্রিটমেন্ট চারটে রকমের আসে। একটা হচ্ছে ওভুলেশন ইন্ডাকশন, যেখানে আমরা ওষুধ দিয়ে বা ইঞ্জেকশনস দিয়ে ওভুলেশনটা করাই, এইটা আমরা প্রেফার করি পার্টিকুলারলি আনএক্সপ্লেন্ড গ্রুপ অফ ইনফার্টিলিটি বা পলিসিস্টিক ওভারি। এই দুটো গ্রুপে আমরা দেখেছি এই ধরনের ট্রিটমেন্ট বেশ এফেক্টিভ হয়, যেখানে আমরা ওভুলেশনটাকে করাই ওষুধ দিয়ে, এবং ওভুলেশনটা যখন হয় সেই ফার্টিলাইজেশন পিরিয়ড বা ফার্টিলাইজেশন উইন্ডোটাকে আমরা সিলেক্ট করি, এবং তার মধ্যে যদি পেশেন্টের আমরা টাইম ইন্টারকোর্সের জন্য বলে দিই সেই পেশেন্টগুলোতে কিন্তু যথেষ্ট ভালো সম্ভাবনা থাকে। এটা একটা ট্রিটমেন্ট অপশনস গেল। সেকেন্ড ট্রিটমেন্ট অপশনস হচ্ছে ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি। এই ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি কিছু গ্রুপ আছে যেখানে বেশ এফেক্টিভ হতে পারে। সেই গ্রুপটা হচ্ছে যাদের ফ্যালোপিয়ান টিউবে ব্লকেজ আছে। তুমি বলেইছো অলরেডি দিশারি আলোচনা প্রসঙ্গে যে ফ্যালোপিয়ান টিউবে যদি ব্লকেজ থাকে, এটা অনেকেরই কনসার্ন আমাদের কাছে আসেন যে ফ্যালোপিয়ান টিউবে ব্লক থাকলে আমাকে কি আইভিএফই করতে হবে না। আমি সেখানে বলবো যে একটা সিলেক্ট গ্রুপ অফ পেশেন্ট আছে যাদের ক্ষেত্রে টিউবোপ্লাস্টি অর্থাৎ এই ফ্যালোপিয়ান টিউব ওপেন করার যে সার্জারি, সেটা একটা ফর্ম অফ ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি, সেটা বেশ এফেক্টিভ হতে পারে। থার্ড যে ট্রিটমেন্ট অপশন আছে সেটা হলো IUI, ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন। সেখানে আমরা কি করি, হাজব্যান্ড স্পার্ম অথবা কখনো কখনো ডোনার স্পার্ম ইউজ করা যায় স্পার্ম ব্যাঙ্ক থেকে, সেই স্পার্মটাকে আমরা ওভুলেশনের সময়টাতে, যে সময়টা আমরা ডিসাইড করি, ব্লাড টেস্ট করি, ইউরিন টেস্ট করি বা USG করে ওভুলেশন হচ্ছে, সেই ওভুলেশনের সময়টাতে একটা ক্যানুলা দিয়ে স্পার্মটাকে ইউটারাসের মধ্যে ইনজেক্ট করা বা ইনসেমিনেট করা, সেটার নাম ইন্ট্রাউটারাইন ইনসেমিনেশন। ফোর্থ অপশন ART বা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনিক, যার মধ্যে IVFও আছে, ইনভিট্রো ফার্টিলাইজেশন ওয়ান অফ দ্য টেকনিক, ICSI আছে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন, এছাড়াও ইমসি এখন এসছে, ইন্ট্রাসাইটোপ্লাজমিক মরফোলজিক্যালি সিলেক্টেড স্পার্ম ইনজেকশন, সেগুলো এই পেশেন্টদের ক্ষেত্রে আমরা করি। এবং তার স্পেসিফিক ইন্ডিকেশনস আছে কাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি IVF বা ICSI আমরা রেকমেন্ড করি। আমরা জেনারেলি IVF প্রসিডিওরটা সেই সব কাপলদের ক্ষেত্রে বলে থাকি যাদের এই কিছু কিছু ফ্যাক্টর কাজ করে, যেমন ধরুন যাদের PCOD আছে বাট তারা মেডিসিনস বা ইঞ্জেকশনস দিয়ে রেসপন্ড করছে না, যাদের সিভিয়ার এন্ডোমেট্রিওসিস আছে মানে গ্রেড 4 পেলভিক এন্ডোমেট্রিওসিস অনেক ক্ষেত্রে আমরা দেখি যেটা নর্মাল মেডিকেশনসে কাজ করছে না। নাম্বার 3 হচ্ছে টিউবাল ফ্যাক্টর, যেটা কোনো হয়তো প্রিভিয়াস হিস্ট্রি অফ টিউবাল সার্জারি ছিল, টিউবাল ব্লক, সেই ক্ষেত্রে হাইড্রোস্যালপিংস, সেই সব পেশেন্টদের আমরা IVF সাজেস্ট করি। এবং তার সঙ্গেও আছে সিভিয়ার মেল ফ্যাক্টর, অলিগোঅ্যাস্টেনোস্পার্মিয়া, অলিগোঅ্যাস্টেনোটেটোজুস্পার্মিয়া, এইগুলো ক্ষেত্রে আমরা পেশেন্টদের IVF সাজেস্ট করি।